খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক জুনিয়র ডাক্তারদের ধন্যায় হামলার আশঙ্কা সংক্রান্ত একটি ফোনালাভের অডিও গতকাল মানে শুক্রবারই প্রকাশ্যে এসেছিলো যার সত্যতা কেউই যাচাই করিনি আমরা সেই ঘটনায় এবার গ্রেফতার করা হলো বাম যুবনেতা কলতান দাসগুপ্তকে ডিওয়াইএফআই এর মুখপাত্রের সম্পাদক সিপিএম এর কলকাতা জেলা কমিটির সদস্য এই যুবনেতা গ্রেপ্তার হওয়ার পর কলতান বলেন নিশ্চয়ই এর পেছনে কিছু ষড়যন্ত্র আছে না হলে নির্যাতিতার বিচারের আসল আন্দোলনের থেকে এভাবে দৃষ্টি কেন ঘুরিয়ে দেয়া হলো তিনি বল নেতা কোণাল ঘোষ শুক্রবার ওই অডিওটি প্রকাশে আনার সময়ই এই ফোনাল্যা দুজন ব্যক্তির একজনকে স এবং অপরজনকে ক বলে সম্বোধন করেছিলেন তাদের মধ্যে একজন বাম যুব সংগঠনের সাথে যুক্ত এবং অপরজন অতি বাম যুব যুক্ত বলে দাবি করেছিলেন প্রাক্তন রাজ্যসভা সাংসদ শুক্রবারই পুলিশের হাতে ধরা পড়েছিলেন এক অভিযুক্ত সঞ্জীব দাস সঞ্জীবের নামের আদ্যাক্ষর স তারপর থেকেই চর্চা শুরু হয়েছিল ক তাহলে কে ফোনাল্যা অডিও প্রকাশ্যে আসার পর থেকেই বামেদের অন্দরেও এই ক নিয়ে বিভিন্ন জল্পনা শুরু হয়েছিল শেষে কয়ের পরিচয় প্রকাশ্যে এলো বেদানগর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন সিপিএমের নেতা কলতান পুলিশের দাবি ওই ফোনালাপে দ্বিতীয় ওই দ্বিতীয় কণ্ঠস্বরটি কলতানের বলেই সন্দেহ করা হচ্ছে আর্যিকর কাণ্ডের প্রতিভা শুক্রবার লালবাজারের কাছে ফিয়ার ছিলেন রাত জেগেছেন বাম কর্মী সমর্থকরা শুক্রবার সেখানে সারা রাত ছিলেন কলতান শনিবার ভোর পাঁচটা নাগাদ অবস্থান স্থল থেকে কলতানকে বেরিয়ে যেতে দেখেন সিপিএম কর্মীরা সূত্রের খবর কলতানের সঙ্গে ছিলেন কলকাতা জেলার অপর সিপিএম নেতা সংগ্রাম চট্টোপাধ্যায় তারা একটি ট্যাক্সি করে দক্ষিণ কলকাতার দিকে রওনা হন প্রায় হিন্দি সিনেমার কায়দায় টালিগঞ্জ ফাঁড়ির কাছে ট্যাক্সি ঘিরে ফেলে পুলিশ তাকে নামায় এবং প্রাথমিকভাবে দুজনকেই আটক করে পরে সংগ্রামকে ছেড়ে দেওয়া হলেও কলতানকে গ্রেপ্তার করে পুলিশ প্রণালাভের অডিও প্রকাশ্যে এনে শুক্রবার বাবু দাবি করেছিলেন স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থানে হামলা আর ছক কষা হচ্ছে তার কথায় বৃহস্পতিবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক সংক্রান্ত প্রক্রিয়া চলার সময় দু তিনটি শিবির হামলা করার ছক কষেছিল রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিড়ম্বানায় ফেলতেই জুনিয়র ডাক্তারদের ধন্যায় হামলা করার ছক কষেছিল বলে অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেতা উল্লেখ্য গত মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা তারা চাইছেন পাঁচ দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সরকার পক্ষের সঙ্গে আলোচনা বসতে বৃহস্পতিবার নবান্নে তাদের ডাকাও হয়েছিল মুখ্যমন্ত্রী অপেক্ষাও করেছিলেন তাদের সঙ্গে আলোচনা বসার জন্য কিন্তু বৈঠক সরাসরি সম্প্রচারের দাবিতে অনর আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা ফলে নবান্ন পর্যন্ত তারা পৌঁছে গেলেও বৈঠক সম্ভব হয়নি নবান্ন থেকে ফিরে আবার স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসে পড়েন তারা শনিবার তাদের ধর্নায় পঞ্চম দিন মানে আজ এখনও চলছে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান কলতানের গ্রেপ্তারি বিষয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য তথা প্রভাতী দৈনিকের সম্পাদক শ্রমিক লাইডি বলেন এভাবে গ্রেপ্তার করে কি আন্দোলন দমনে যাবে তবে অডিও ক্লিপ নিয়ে কোনো মন্তব্য করেননি শমিক ক যে গ্রেপ্তার হতে পারে সেই আশঙ্কা শুক্রবার সন্ধ্যায় পর থেকেই তৈরি হয়েছিল সিপিএমের অন্দরে এবং এই গ্রেপ্তারি যে দলের ভাবমূর্তির জন্য ধাক্কা তাও ঘরোয়া আলোচনায় মানছেন সিপিএম নেতারা রাজ্য সিপিএমের প্রথম সারির অনেক নেতাই হতবাক তারা নিজেদের মধ্যেই বলা করছেন এই ধরনের কথ কোপথনে যুক্ত হলেন কি করে যুব নেতা রাজ্য সম্পাদক মণ্ডলীর এক সদস্যর কথায় পার্টিতে এই ধরনের লাইন চলছে না হটকারিতার একটা সীমা থাকে তবে শনিবার সকাল পর্যন্ত সিপিএম নেতৃত্বের যে মনোভাব তা হলো আপাতত দলীয়ভাবে কলতানকে যা সাহায্য করার করা হবে তার স্ত্রী কলকাতা জেলা ডি ওয়াই সম্পাদক মণ্ডলীর সদস্য তার পাশেও দাঁড়াতে বলা হয়েছে দলের তরফে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ